ভাতের মাত্র কয়েকটা দিন, তারপরে বড়দিনে উৎসবে মাতবে বিশ্ববাসী। উৎসব মানেই তো খাওয়া দাওয়া, হইহুল্লোড় আর নতুন পোশাক। আসন্ন উৎসবের কথা মাথায় রেখেই রবিবার দিন আয়োজিত হলো ফ্যাশন ও লাইফস্টাইল এক্সিবিশন, যার পোশাকের নাম মীনা বাজার। প্রতি বছরই শীতকালীন প্রদর্শনীর জন্য বহু আমোদী পরিবার অপেক্ষায় থাকে এই মীনা বাজারের। মহিলাদের এক স্বনির্ভর প্রকল্প, হরেক রকমের দৈনন্দিন জীবনযাত্রা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সম্ভার, বহু মহিলা রোজগারের এক দিশা। কলকাতায় রবিবার শুরু প্রদর্শনীর আয়োজক বদুল রামপুরওয়ালা এবং সাতাব আসিফ। পূর্ব তপসিয়া রোডের আইডিয়াল লেক ভিউ অ্যাপার্টমেন্টে সারাদিন ব্যাপী এই এক্সিবিশনের উদ্বোধন করেন কলকাতা পৌরসভার 66 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ফয়েজ আহমেদ খান, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী ইয়াসির হায়দার, ফারাহ খান, রুক্সি কাদেরী ইলিয়াস সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। হোম মিনিস্টারের ডিউটি করছি, বাইরে যদি সবকে ভালো রাখতে হয় ঘরকে সব দিকে ভালো রাখতে হয়। আমার ওয়াইফের বন্ধু, সে আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল, আর তার সঙ্গে আমার বউ আমাকে সকাল থেকে বলেছে যে তোমাকে আসতেই হবে, না থাকলে কিন্তু আমার প্রথম ভোট যেটা আমি পাবো না সেটা আমার বাড়ির ভোট আমি পাবো না, সেই আমাকে তার মধ্যে আসতে হয়েছে। সে ভালোবাসাকে তুমি মনে করো, আর ঠাট্টার জন্য ডিপ্লোমেসি মেনটেন করার জন্য। এরাও তো আমার অঞ্চলেরই মানুষ, আর কোইনসিডেন্টলি বলো ফর্চুনেটলি বলো যে মানুষই কিন্তু আমাকে ইনভাইট করেছে, তো আমার তাদের মধ্যে থেকে একরকমের প্রচারই হয়ে যাচ্ছে, তো 2-in-1 কজ। অ্যান্ড আই থ্যাঙ্ক সাদফ যে আজকে এই অর্গানাইজার মীনা বাজার যে অর্গানাইজ করেছেন, তার সঙ্গে আইডিল ইউনিকের কমিউনিটির প্রত্যেক সদস্যবৃন্দকে, বিশেষ করে ওনার সেক্রেটারি তসনিমকে, আর তার সঙ্গে পুরো টিম, বাতুল আছে, সব্বির ভাই আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের মতন মানুষকে আজকে এখানে ইনভাইট করেছেন। আমরা খুবই, যাকে বলা যায়, তাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা গ্রহণ করি। সব্বির ভাইকে কি ওনারা প্রত্যেক বছর, পারভেজ ভাই প্রত্যেকবার ওনারা এত সুন্দর অনুষ্ঠান করেন, আর নিশ্চয়ই এখানে এসে অনেক ভালো লাগে, এখানে এত মানে একটা হোমলি অ্যাটমসফিয়ার, এটা তো সবাইকে এখানে আমি চিনি, আর খাস করে আজকে ভাই আমার ফ্যাজ এসছেন এখানে, উনি এত ব্যস্ত ওনার প্রচারের মাঝখানে উনি সব ছেড়ে এখানে এসছেন, নিশ্চয়ই অনেক ভালো লাগছে। আর আমি সবাই এখানে যারা আছেন এখানে সবাইকে বলবো, এই প্রোটোকল যেটা বললেন ফ্যাজ, কি সবসময় মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার পরে সব সময় থাকতে হবে, কেন ওই অমনিকরণ যে নতুন আবার যে ভেরিয়েন্ট বেরিয়েছে, আমরা এখনও জানি না কি হাউ দ্য রিয়াকশন উইল বি, তো নিশ্চয়ই অনেক সুন্দর এখানে বাতাবরণ আছে। আর আমি নিশ্চয়ই পুরো মীনা বাজার টিমকে আমি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা দিতে চাই কি ওনারা অনেক সুন্দর অনুষ্ঠান করেছেন, আর অল দ্য বেস্ট ওনাদের পুরো টিমকে ফর দ্য ফিউচার, যারা ওনারা যা যা করবেন, ধন্যবাদ। ये वाला एग्जीबिशन जो है ये मोस्टली वुमेन एम्पावरमेंट के लिए है, यहाँ पे औरत लोग को हम लोग ये घर से बाहर आकर मतलब काम करने के लिए, अपने लिए कुछ करने के लिए उस तरह से प्रोग्राम करते हैं कि ये लोग निकले घर से बाहर। और ये हमारा बिल्डिंग का फेस्ट है, एवरी ईयर दिसंबर में होता है, बहुत मज़ा करते हैं, जैसे आप देख रहे होंगे सबको इन्जॉय कर रहा है, बच्चा से लेके बड़ा, एवरी वन इन्जॉयज इट। बस ऐसे ही है, ये एग्जीबिशन पिछले 10 साल से चल रहा है एंड माशाल्लाह सक्सेसफुली चल रहा है, पीपल वेट करते हैं कि दिसंबर आए और मीना बाज़ार आए। देखिए कितना दिन चलता है, अभी ये 10 से 10 तक है, बट बस उतना टाइम तक चलेगा। ब्यूरो रिपोर्ट, चैनल 10।